আজ আমরা অনুপাতের একটা দুর্দান্ত টেকনিক শিখব, আর এই টেকনিক শেখার পর এই ধরনের অঙ্ক অর্থাৎ অনুপাতের অঙ্ককে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। আর তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু একটা আমাদের আসেই, তাই আমরা এই অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে শিখবো, যাতে করে যে কোনো পরীক্ষায় আমরা এই ধরনের অঙ্ককে সহজে করে ফেলতে পারি। তো প্রথমে দেখো, আমাদের দেওয়া হয়েছে এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন, বি অনুপাত সি তিন অনুপাত পাঁচ, যদি হয় তাহলে এ অনুপাত সি কত হবে। আমাদের চারটে অপশান দেওয়া হয়েছে। এবার আমরা দেখো, এই ধরনের অঙ্ক যদি চাই আমাদের কি এ এবং সি, মানে অর্থাৎ এ এবং সি প্রথম এবং শেষ যদি অর্থ কোশ্চেন চাই, তো আমরা করবো কি এ বাই বি, এটা আমরা ভাগ করে নেবো, আর এটা বি বাই সি করে নেবো, ঠিক আছে। এবং আমাদের কি দুই বাই তিন, আর এটা তিন বাই পাঁচ, অর্থাৎ দুই অনুপাত আছে যেটা তিন আছে সেটা দুই বাই তিন করলাম, আর পাঁচ অনুপাত সরি তিন অনুপাত পাঁচ আছে তিন বাই পাঁচ করলাম, আমরা এটা করবো। আমরা দেখো যেহেতু বি প্রয়োজনে বি বি কেটে গেল, তিন তিন কেটে গেল, তো অর্থাৎ এ বাই সি আমাদের পড়ে থাকলো, আর এই জায়গায় আমাদের দুই বাই কত পাঁচ পড়ে থাকলো। তাহলে আমরা বলতে পারি যে এ অনুপাত সি সমান দুই অনুপাত পাঁচ। এবার দেখবো আমাদের অপশানটা, দেখো এই অপশান পাঁচ অনুপাত দুই, আমাদের উত্তর মেলেনি, অর্থাৎ আমাদের দুই অনুপাত পাঁচ, আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই ধরনের অঙ্ক দেওয়ার পরও তোমাকে অনেক কোয়েশনে এ অনুপাত বি অনুপাত সি চাইতে পারে, যদি তিনটে চাই তার কিন্তু একটা নিয়ম আছে, সেটাও শিখবো আমরা কিন্তু তুই একটা অঙ্ক করার পর। তো ধরো আর একটা অঙ্ক আমি দিই, তাহলে তোমার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে এ অনুপাত বি তোমার দিয়েছে চার অনুপাত সাত, আমি র্যান্ডাম যে কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, এবং বি অনুপাত সি হয়তো দিয়েছে এখানে তোমার ছয় অনুপাত তোমার সাত দেওয়া হয়েছে। এবার চেয়েছে তোমাকে এ অনুপাত সি একই, তুমি জাস্ট চার বাই সাত করে দেবে আর ছয় বাই সাত করে দেবে। দেখো ছয় আর সাত বা চার বা সাত কাটাটি হচ্ছে না, তাহলে কত হয়েছে চার ছয় চব্বিশ, আর সাত সাথে কত উনপঞ্চাশ, তাহলে আমাদের উত্তর হবে আমাদের কত ছাব্বিশ অনুপাত কত উনপঞ্চাশ। হ্যাঁ, এই ছাব্বিশ অনুপাত উনপঞ্চাশ আমাদের রাইট অ্যান্সার, যখন আমাদের এ এবং সি অর্থাৎ প্রথম এবং শেষ যখন চাইবে তখন হবে, বুঝেছ। চলো তাহলে নেক্সট অঙ্কটা আমরা করি, তাহলে জিনিসটা আরও আমরা বুঝিয়ে যাবো। ধরো তোমাকে বলা হয়েছে যে ক অনুপাত খ, তোমাকে অনেকভাবে দিতে পারে, অনেক ভ্যারাইটিজ অঙ্কগুলো হয়। ক অনুপাত খ তোমাকে দিয়েছে দুই অনুপাত পাঁচ, এবং খ অনুপাত গ দিয়েছে তোমার অনুপাত পনেরো, ঠিক আছে। এবং তোমার চেয়েছে যে ক অনুপাত গ সমান কত হবে, জাস্ট একই প্রসেসে আমরা করবো, কী করবো ক বাই খ, ক বাই খ হবে ইন্টু খ বাই গ, খ বাই গ করলাম আমি, তো একইভাবে আমরা করব কি দুই বাই পাঁচ এবং চার বাই পনেরো। এবার দেখো ওপর নিচে কাটাকাটি হচ্ছে কি হচ্ছে না, দেখো খ খ কেটে গেল, তাহলে বলতে পারি আমরা ক বাই খ সরি ক বাই গ, আর এই জায়গায় দেখো কাটাকাটি হচ্ছে না, তাই চার দুই কত হচ্ছে আট হচ্ছে, এবং পাঁচ আর পনেরো গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর, তাহলে আমরা বলতে পারি ক এবং গর উত্তর হবে আট অনুপাত কত পঁচাত্তর। অনেক ক্ষেত্রে তোমাদের বলতে পারে খ অনুপাত ক কত, জাস্ট উল্টিয়ে দেবে, তাই এটা কী হবে আমাদের উল্টিয়ে দিয়ে খ অনুপাত ক কত হবে তাহলে পঁচাত্তর অনুপাত আট, যেভাবে দেখ না কেন আমরা কিন্তু বের করতে পারবো আমরা। এবার যদি ক খ গ তিনটেই যদি বের করতে বলে তাহলে আমরা কীভাবে করবো, চল যদি তিনটে বের করতে বলে তো আমরা অনেক রুলস আছে আমাদের, তো যেটা সবচেয়ে সহজ তোমাদের মনে হবে সেটা তোমরা করতে পারো। তো প্রথমে দেখো তুমি ক অনুপাত খ, আর কী আছে এটা খ অনুপাত গ দিয়েছে, এইভাবে আমরা এই সংখ্যা দুটোকে লিখে নেবো আমরা, ঠিক আছে। তো দুই অনুপাত পাঁচ আর চার অনুপাত পনেরো, তো এটা রুলস হচ্ছে যেটা আমরা ওপর লাইনে লিখলাম কত শেষে কত আছে আমাদের পাঁচ আছে,
তুমি আরেকটা পাঁচ তুমি এই জায়গায় লিখে দিবে, ঠিক আছে? এবং নিচে দেখো কত আছে, চার আছে এই সাইডে, তো আমরা এদিকে চার লিখে দেবো। ব্যাস, চার দিয়ে কত হয় আট, চার পাঁচে কুড়ি এবং পাঁচ পনেরো পঁচাত্তর। তাহলে এরা কি কাটবে? আর দেখো কাটবে না। তাহলে বলতে পারি আমরা ক অনুপাত খ অনুপাত গ কত হবে, আট অনুপাত কুড়ি অনুপাত পঁচাত্তর। যদি এটা তোমাদের অসুবিধা হয় তো আর একটা আমাদের রুলস আছে, সে রুলসটাও তোমরা করতে পারো, কি দুই অনুপাত পাঁচ এবং চার অনুপাত তোমরা কত পনেরো আছে। জাস্ট তুমি এই যে তুমি এনটা লেখো কী হবে, এ হবে এন লেখো, এই এনটা যদি আমরা উল্টি দিয়ে তা কী হবে, এ হবে, তাই না? উল্টো, অর্থাৎ বাংলা দয়ের মতো হচ্ছে, তাই না? তো প্রথমে দেখো আমরা দুইয়ের সঙ্গে চারের সঙ্গে কানেক্ট করেছি, চারের সঙ্গে পাঁচের কানেক্ট করেছি এবং পাঁচের সঙ্গে কিন্তু পনেরো কানেক্ট করেছি। তো যার সঙ্গে যার কানেক্ট হবে আমরা তার সঙ্গে আমরা গুণ করে নেব। ধরো চারের সঙ্গে দুয়ে প্রথমে কানেক্ট হয়েছে, চার দুয়ে আট, আট বসে দিলে অনুপাত, জাস্ট এর সঙ্গে এর গুণ করবে, কারণ সেকেন্ড আমাদের কানেক্ট হয়েছে চারের সঙ্গে পাঁচের। তো চার পাঁচে কত হয় কুড়ি হয়, তুমি কুড়ি বসিয়ে দিলে। এবং যেটা শেষে এসে দেখো পাঁচ এবং পনেরো, পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর হয়। তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি। তো তোমরা যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা ইউজ করবে, ঠিক আছে? চলো তাহলে নেক্সট যে অঙ্কটা আছে সেটা আলোচনা করি আমরা। এ অনুপাত বি পাঁচ অনুপাত ছয় দেওয়া হয়েছে এবং বি অনুপাত সি তিন অনুপাত সাত দেওয়া হয়েছে, এবং তোমার চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি কত হবে। জাস্ট তুমি লিখে দাও পাঁচ অনুপাত ছয়, যে থাকবে অনুপাতটা সেটা লিখবে, এবং তিন অনুপাত কত সাত। এবার জানি আমরা কি করব, দ মানে উল্টো এন করে দিলে। তাহলে প্রথমে তিন পাঁচে পনেরো হলো, তিন ছয় আঠারো হলো এবং ছয় সাতে বিয়াল্লিশ হলো। এবার দেখো প্রত্যেকটা যদি কাটাকাটি যায় তাহলে আমরা কিন্তু কাটাকাটি করে নেবো। আমরা দেখো প্রত্যেকটা কিন্তু তিন দিয়ে কাটাকাটি হচ্ছে, তো তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো এবং তিন চোদ্দ বিয়াল্লিশ, আর কাটছে না। অর্থাৎ আমাদের এ অনুপাত বি অনুপাত সি যদি অ্যান্সার চাই তো আমাদের উত্তর হবে পাঁচ অনুপাত ছয় অনুপাত চোদ্দ, অর্থাৎ পাঁচ ছয় আর চোদ্দ, তাই না? খুব সহজ কিন্তু এই ধরনের অঙ্ককে আমরা করে ফেলতে পারি। তো এ অনুপাত বি সমান অনুপাত চার এবং বি অনুপাত সি সমান অনুপাত ছয় এবং সি অনুপাত ডি সমান তিন, এবং তোমাকে চেয়েছে এ এবং ডি কত, মানে এ এবং ডি শেষেরটা। তো আমরা আগে জানি যখন আমাদের প্রথম এবং শেষ যখন আমাদের উত্তর চাইবে তুমি জাস্ট কি করবে, যে তুমি দেখো যদি আমরা একটু বড় করে দেখি, এ বাই বি করবো আমরা, এটা বি বাই সি করবো আমরা, আর সি বাই ডি করবো আমরা। তো যদি আমরা এই জায়গায় দেখো ভি ভি কাটলাম, সি সি কাটলাম, অর্থাৎ এ আর ডি কিন্তু পড়ে থাকছে আমাদের, তাই না? তো এইভাবে যেভাবে আমরা এটা অনুপাতকে আমরা ভাগের প্রক্রিয়া করলাম আমরা সেইভাবেই কিন্তু আমরা এটা করবো। থ্রি বাই ফোর মানে তিন বাই চার হলো এটা, এটা পাঁচ বাই ছয় হলো এবং দুই বাই তিন হলো। একইভাবে যেটা আমরা করলাম এটা সেটা একইভাবে আমরা কিন্তু এটা করলাম। এবার আমরা উপর নিচে কাটাকাটি হচ্ছে কিনা দেখব। তো দেখছি আমরা এই তিন আর এই তিন কিন্তু কেটে গেল আমাদের, আবার দুই একটি দুই, দুই তিনে ছয় হয়ে গেল, আর কিন্তু কাটছে না। দেখো পাঁচের সঙ্গে চার কিন্তু কাটছে না আর। তো ওপরে পড়ে থাকছে আমাদের পাঁচ, নিচে তিন চেয়ে বারো পড়ে থাকছে, অর্থাৎ আমরা বলতে পারি এ অনুপাত ডি ইকুয়াল টু পাঁচ অনুপাত কত বারো।